এখন চাঁদা ঘুষ সব কিছু বন্ধ, কিন্তু আমার থেকে 500 টাকা নিছে শাসনের নামে। তারা শোষণ কিছু করে 900 টাকা জমা গেজেটে পাস করছে। তারা তো রোডের মাঝখানে রাখা তাদেরকে গাড়ির ভিতরে উঠায়, কিন্তু পিছনে জাম লাগা যায়। তাদের জন্য কি এটা সাইন নাই? তাদের জন্য শুধু এই গরিবের জন্য আইন। আজকে মালিক এবং শ্রমিকদের ভিতরে একটা দ্বৈত নীতি তৈরি করে আমাদের ভিতরে পিষিয়ে ফেলেছে তাদের। আমরা রাস্তায় গাড়ি চালাই, এক নম্বরে আমাদের কোনো জায়গায় যদি আমরা একটা যাত্রী সিঙ্গেল দেয়, যদি যাত্রীর সাথে কথা বলি, পিছন দিয়ে সার্জেন আইসা বলে গাড়ির কাগজটা দাও, এবং আমার গাড়ির সামনে বাম্পারের সামনে তার মোটর সাইকেল তারা করে দিয়া সে আমার কাগজ নিবেই নিবে। তারপরে সে বলতেছে যে রেকার বিল করো, রেকার বিল যদি না দাও তোমাকে 2000 টাকার মামলা দিব। লাস্টে আমরা যদি তাকে 200 টাকা দেই কি 500 টাকা দিই, 500 নিচে ছাড়েন আমাদেরকে, না হইলে হাফ রেকার 600 টাকা তারে দিতেই হবে। কেন আমরা সারাদিন এই যে মালিক 1200 টাকা জমা নিতেছে, 400 টাকার গ্যাস, 300 টাকা নিজের খরচ, 1900 টাকা আমরা এই জ্যামজুটের ভিতরে আমরা মাইরা আমাদের শরীরে কুলায় আমরা বাসা বাড়িতে নিতে পারি না। এর ভিতরে আমাদেরকে আবার সার্জেন হরানি করতেছে। এই সিএনজি দিয়া যে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক তারা পরিশ্রম করে তাদের জীবন জীবিকা চালাইতেছে, কিন্তু রাস্তায় আসার পরে পুলিশের হরানি, তারা একটা যাত্রীর সাথে কথা কইতারে না, এক জায়গায় গাড়ি ব্রেক করতে পারে না, তাদের কাইসা মামলা দেয়, 2000 টাকার মামলা করে, বড় 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 লোকের প্রাইভেট কার বাজারও তারা তো রোডের মাঝখানে রাখা তাদেরকে গাড়ির ভিতরে উঠায়, কিন্তু পিছনে জাম লাগা যায়। তাদের জন্য কি এটা সাইন নাই? তাদের জন্য শুধু এই গরিবের জন্য আইন। কেন গরিবের এক জায়গায় বেরে কলে তাদেরকে কাগজ নিবে, তাদেরকে 2000 টাকার মামলা দিবে, হ্যাঁ 200 টাকার মামলা, তার 5000 টাকার মামলা দেয়। তারপরে যদি এই আমরা এক ঢাকা মেডিকেল থেকে ওই দিন আমি নিজে একটা ডেলিভারি সিজারের রুগী তাকে নিয়ে যাব আমি ওই সোনারগাঁ বৈদ্যার বাজার ওখানে, কিন্তু আমি ওই যাত্রী নিছি জানি এখন ধরাধরি নাই, কিন্তু আমি মদনপুর যাওয়ার পরে আমার গাড়িটা আটকায় দিছে। কিন্তু যখন রুগী ডেলিভারি রুগী দেখছে, দেখার পরে তারা মানবতার দৃষ্টিতে আমাকে ছাড়ছে। ছাড়ার পরে যখন আমি যাত্রী নামাই দিয়ে আসছি, আসার পরে সেই গাড়িতে সেই পুলিশে আমাকে ব্যারিকেড দিছে। এখন চাঁদা ঘুষ সব কিছু বন্ধ, কিন্তু আমার থেকে 500 টাকা নিছে, নিয়ে তাকে তারপর আমাকে ছাড়ছে। কেন এই সিএনজি দিয়া আমরা ঘাউরা, 14 গ্রাম, চাটখিল, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সব জায়গায় আমরা গেছি, এখন আমরা যাইতে পারি না। এমনও সময় আছে যাত্রীর কাছে যদি আমরা 50 টাকা বৃদ্ধি ভাড়া চাই, আমাদেরকে মারধর করে এই টাকা উপার্জন করে আমরা যদি গ্যারেজে যাই, যাওয়ার পথে যদি আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়, মালিককে ম্যানেজারকে ফোন দেই, ভাই আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, কয়েক গাড়ি বেঁধে নিয়ে আসো, যদি বেঁধে নিয়ে যাই তারপরে বলে ওই টাকা তুমি দিবা, এরপরে পুরো দিনের জমা দিতে হবে, যদি না দেয় তাহলে আমাদের চাবি রেখে দেয়, তাহলে আমরা বাধ্য হইয়া কি করবো? ছেলে সন্তান তো বাঁচাইতে হবে, সংসার তো বাঁচাইতে হবে, ঘর ভাড়া দিতে হবে, এই জন্য আমাদের তাদের গোলামি হইয়া তাদের পায়ে পরে কুত্তার মতো চেটে আমাদের এই পরিশ্রম করতে হয়, তাদের কথা শুনতে হয়। বিগত সরকার আমলে দুর্নীতি চাঁদাবাজিতে অন্যায় অত্যাচারে ভরে গেছে। আমরা 17 বছর আগের থেকেও এই বিআরটিতে আসতে আসি ভোক্তা অধিকারের অধিকার পূরণ করার জন্য, কারণ একটা গাড়ি দেখেন 4 লাখ টাকার গাড়ি সরকার রিপ্লেস দিয়েছে 4 লক্ষ টাকা, এই 4 লক্ষ টাকার গাড়ি সরকার অনুযায়ী সরকার আইনে কত টাকা জমা হয়? নিম্নত 400 টাকা জমা, যদি এক কেড়ে গলা কাটা হয় তাই 500 টাকা জমা, এর বেশি তো আর হওয়ার উচিত না। সেই জায়গায় দালালরা এই বিআরটি চেয়ারম্যানের আগে যে চেয়ারম্যান ছিল তারা বস্তা ভরে মালিকের টাকা দিয়ে তারা এই এই শোষণ করছে, শাসনের নামে তারা শোষণ কিছু করে 900 টাকা জমা গেজেটে পাস করছে, 900 টাকা এই জমার পরও তারা সন্তুষ্ট হয় নাই, তারা 1200-1400 টাকা এই 17 বছর ধরে খেয়েছে। এখন আমাদের আমাদের সুযোগ এসেছে, তত্ত্বাবধায়ক সরকার আমলে আমাদের 5000 গাড়ি দেওয়ার কথা দিয়েছিল, এই 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 মালিক দালাল এই বিআরটি চক্রান্তে আমাদের আজও পর্যন্ত শ্রমিকরা গাড়ি পায় নাই। চোখ চোখ
আন্দোলন করেছি। তো যাদের রেজিস্ট্রেশন নেই তাদের বিষয়ে আপনারা আইনগত কি ধরনের বিধান আছে এই সব বিষয়ে বিভিন্ন পত্রিকায় দেখবেন যখন গ্যাসের দাম বৃদ্ধি করলো না তখন আমাদের ড্রাইভাররা মাঠে 20 টাকা অতিরিক্ত খাওয়া শুরু করলো। হ্যাঁ, 20 টাকা অতিরিক্ত খাওয়া শুরু করলে যে আমাদের গ্যাসের দাম বাড়ছে, এটা দেয় না 20 টাকা বেশি দিতে হবে, এই একটা দাবি তারা শুরু করলো। এইটা করতে করতে তিন দফা যখন বাড়লো তখন এই গ্যাসের দাম প্রায় 100 টাকার মতো তাদের মালিকদের ড্রাইভারের অনুকূলে চলে গেলো। কারণ আপনারা জানেন আমাদের যে সিদ্ধান্ত যে গ্যাসের খরচটা ড্রাইভার বহন, এই যার কারণে ড্রাইভার উপর একটা বার্ডেন চেপে গেল, ড্রাইভার এটা মাঠে বলল। আর এই সুযোগে তৎকালীন আমরা মাঠে আমাদের কিছু মালিকরা আবার এই যে দেখো ড্রাইভাররা জমা বেশি নিতেছে, মিটারে চলে না, তোমরা আমাদেরকে জমা দিতে পারো, এটা করলো। আমরা বিআরটির সাথে আলোচনা করলাম, বসলাম বিআরটির সাথে আলোচনা করার পরে যৌথভাবে আমরা বিআরটির সাথে সমন্বয় করে মালিক এবং মিলে ম্যাজিস্ট্রেট মিলে আমরা রাস্তায় দাঁড়ালাম। আমাদের গাড়ি আমরা ম্যাজিস্ট্রেটকে দিয়ে ম্যাজিস্ট্রেটের সহযোগিতা আমরা আমাদের গাড়ি ধরিয়ে ডাম্পিংয়ে দিয়েছি যে যারা মিটারে চলবে না, মিটারে চলতে হবে, অতিরিক্ত কিছু জমা নিতে পারবে না, তাদেরকে আমরা শোকেজ করছি। আমাদের মালিকদের বিরুদ্ধে আমরা এখানে লিখিত অভিযোগ দিয়েছি, তাদেরকে ডাকেন, তোমরা অতিরিক্ত জমা নিতে পারবে না। এমনিভাবে যখন তত্ত্বে থাকলো, তাই এর পরবর্তী বছরে যে আমরা 2-4 বছর অতিক্রান্ত হয়ে গেলো, আমরা 19 সালের শেষের দিকে এসা আমরা জমা বিচার বৃদ্ধি করার জন্য আমরা বিআরটি বরাবর চিঠি দিলাম, মন্ত্রণালয়ে চিঠি দিলাম, মন্ত্রী মহোদয় বরাবর চিঠি দিলাম। ওই চিঠির জবাবে মতো ওই সময়ই তৎকালীন সময়ই বিআরটিকে এর ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়ে মন্ত্রণালয় থেকে জানানো হলো। এরপরে দফায় দফায় অনেকবার বিআরটির সাথে আমরা বসি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো বিআরটির বিভিন্ন অজুহাতে বিভিন্ন কারণে আমাদের এই মিটারের সংস্কারটা আর করলো না। আমরা রাস্তায় যখন এরকম পরিবেশ আক্রমণ অভিযান করলাম, আমরাও মিটারে গাড়িও চলে না, সিএনজির ড্রাইভার যারা চালায় না, আমাদের মালিক তো এই যে কেউ কেউ নেওয়া শুরু করছে এটাকে আবার একটা পর্যায়ে যা সবাই নেওয়া শুরু করছে যে এখন আর জমাটা কেউ এটা চালাতে পারে না। করলো সাব কমিটি গঠন করে দিল বাসের ব্যবস্থা যাচাই করার জন্য, যে যাচাই ব্যবস্থার সাপেক্ষে আমরা যেটা যৌক্তিকভাবে যে মিটারটা হয় সেখানে ড্রাইভারের স্বার্থ, বাজার ব্যবস্থার স্বার্থ, মালিকদের স্বার্থ, সব স্বার্থ বিবেচনা করে একটা বাজার ব্যবস্থাপনার একটা টিম গঠিত হয়, তারা মাঠ পর্যায়ে যে এটা কাজ করে একটা দাঁড় করো। আমরা সেটা তাদের কথা মতো বিআরটির প্রতিনিধি, শ্রমিকদের প্রতিনিধি, মালিকদের প্রতিনিধি এবং এই যে কনজিউমার অ্যাসোসিয়েশন আছে কনজিউমারের প্রতিনিধি, তারা সশরীরে মাঠে গিয়ে আমরা একটা যাচাই বাছাই করে আমরা একটা ব্যয় বিশ্লেষণের দায়ী করেছি। আপনি সেটা জানেন, ব্যয় বিশ্লেষণের কাগজ বিআরটিতে আছে, সেইটাকে বাস্তবায়ন করার জন্য কয়েক দফা আমাদের সাথে মিটিং দেওয়া হয়েছে, বলা হয়েছে। এরপর আবার নতুন নতুন এক একটা সরঞ্জাম দিয়ে আমাদেরকে এখানে ঘুরানো হয়েছে। এক দফায় বলে চিটাগাং একবার মালিক নেতৃবৃন্দ এসে বলে গেছে যে আমাদের ঢাকা মহানগরের মালিক সমিতির সাথে পরিষদ আছে, তারা যে সিদ্ধান্ত দেয় আমাদের সিদ্ধান্ত এক, আমাদের বিতর্ক প্রস্তাব নাই। বিআরটির চেয়ারম্যান বরাবর এসে ওনারা বলে গেছেন, তারপরে আবার তাদের নতুন করে যুগ ধরে ড্রাইভারের কিছু প্রতিনিধি আছে তাদের নিয়ে বসেন, আমরা আবার তাদেরকে নিয়ে বসি চিটাগাংয়ের সাথে। কিন্তু দুঃখের বিষয় হলো সেই জায়গাটাকে বাস্তবায়ন বিআরটি করে দিল না। আজকে শ্রমিকরা মালিকদের সাথে যে দুর্ব্যবহার করে অথবা বিভিন্ন কেড়েছে যে পরিবেশ তৈরি করা হয়, এই পরিবেশের জন্য আমরা সম্পূর্ণরূপে বিআরটিকে দায়ী করে দেয়। কারণ বিআরটি এই জিনিসটাকে জিয়ে রেখে আজকে মালিক এবং শ্রমিকদের ভিতরে একটা দ্বৈত নীতি তৈরি করে আমাদের ভিতরে পিছিয়ে চলেছে তাদের।